সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দর্শক কামাল কে দেখছেন, মোহাম্মদ কামাল মজুমদার কে দেখছেন, দেখছেন কামাল মজুমদার কে দেখছেন, আমার প্রমাণকে দেখছেন, একে একে সাবেক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেখছেন, দেখছেন শাহরুখ খানকে সাবেক মন্ত্রী, দেখছেন আইন মন্ত্রী আনিসুল হককে দেখছেন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে দেখছেন, আসানুল্লাহ কিনুকে দেখছেন এবং বিচারপতি সাবেক বিচারপতি বিচারপতি মারিককে দেখছেন, দেখছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হচ্ছেন, একই সাথে সাবেক আরে একটু তুলে নিবে কথা দেখছেন, আসলে একে একে তারা কিছুজন ভ্যানে উঠে যাচ্ছেন, বাকি 13 জন যেখানে রাশেদ খান মেনন বিচারপতি মালিক জোরের সহ বাকি যারা আছেন, আসলে ফারুক খান হাসানুল হক কিনু রাশেদ খান মেনন সহ বাকি বাকি 11 জন দেখছেন, আসলে তারা দীর্ঘক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মাঝে যে মামলাটি চলছে অপরাধে অভিযুক্ত হয়ে তারা আসলে আমরা আসলে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, যেখানে আসলে তারা সবাই সামনের দিকে আসে। দর্শক দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে 10 জন মন্ত্রী এবং 4 জন উপদেষ্টার মধ্যে 1 জন অনুপস্থিত ছিলেন শারীরিক অসুস্থতার কারণে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজাক ছাড়া বাকি মন্ত্রী যেখানে আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মল্লিক সহ সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী, সাবেক আইন মন্ত্রী, সাবেক প্রযুক্তি মন্ত্রী জোরের আহমেদ পলক সহ বাকি 13 জন যারা আছেন তাদেরকে নিয়ে আসলে এ প্রিজন ভ্যানে করে বাকিদেরকে একসাথে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক ঠিক সামনে, যেখানে আসলে কিছুক্ষণ আগে শুনানি হলো, সেই শুনানি শেষে আসলে তাদেরকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে 14 জনের মধ্যে 10 জন প্রভাবশালী মন্ত্রী যারা একসময় ছিলেন, আজকে তারা ক্ষমতার ধম্ব হারিয়ে আজকে তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মুখোমুখি হয়ে যেখানে যে আদালতটি দর্শক যে আন্তর্জাতিক আদালতটি যেটি আসলে একসময় করা হয়েছে বিরোধী দলকে দমন পীড়নের জন্য এবং জামায়াতে ইসলামের এবং বিএনপি নেতাদের যাদেরকে যে আদালতের মাধ্যমে আসলে তাদেরকে একসময় ফাঁসি দেওয়া হয়, সেই আদালতে আজকে আওয়ামী সরকারের সাবেক গুরুত্বপূর্ণ 10 জন মন্ত্রী এবং হচ্ছে 3 জন উপদেষ্টা একসময় যারা খুব প্রভাবের সাথে সরকার পরিচালনা করছেন তাদেরকেই আজকে সেই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আসামি করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা